আমরা দুই দশমিক দুইয়ের ষোলো নম্বর অঙ্কটা সমাধান করবো এখানে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দ্য পাওয়ার ফোর বা এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ ওয়ান বা এক্স স্কোয়ার ইকুয়াল জি এক্স স্কোয়ার অর্থাৎ এখানে জি এক্স এর মান দিয়ে জি এক্স এর মান যদি এত হয় তাহলে জি ওয়ান বা এক্স স্কোয়ার এবং জি এক্স এর মানটা কত তাহলে প্রথমে জি এক্স এর যে মানটা দেওয়া আছে

জি ওয়ান বাই এক্স স্কোয়ার জি ওয়ান হবে এই এর জাগে এখানে ওয়ান বাই এক্স হবে ওয়ান প্লাস এখানে আছে এক্স স্কোয়ার এক্স প্রথমে এক্স আছে পরে এই উপরে এক্স আছে প্রথমে এক্সের পরিবর্তন ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স এটা হচ্ছে এর এবার উপরে আছে আমরা প্লাস বাই এক্স স্কোয়ার আছে উপরে পাওয়ার ফোর আছে এবার আমরা পাওয়ার ফোর দিব এবার নিচে এক্স স্কোয়ার এক্স এর পরিবর্তন হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে পাওয়ার ফোর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এবার দেখো এই যে এখানে এবার ওয়ান আস ওয়ান এ প্লাস এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে বর্গ আছে তাহলে ওয়ান উপর বর্গ দিলে ওয়ানে হয় নিচে এক্স স্কোয়ার আছে তাহলে এটা হবে এক্স টু দা পাওয়ার ফোর এই প্লাস এর প্লাস এবার এখানে 1/x স্কয়ার আছে 1 উপর আছে পাওয়ার 4 তাহলে হবে x টু দা পাওয়ার 8 এবার নিচে হবে এখানে 1/x স্কয়ার 1 আর এখানে x স্কয়ার আছে বর্গ হবে তাহলে এটা হবে x টু দা পাওয়ার 4 এবার এখান থেকে 1 1/x টু দা পাওয়ার 4 1/x টু দা পাওয়ার 8 এখান থেকে যদি আমরা লসাগু নেই এখান থেকে লসাগু নিলে হবে এখানে এই যে এক্স টু দা পাওয়ার এইট এক্স টু দা পাওয়ার এট লসাগু তারপর এক্স টু দা পাওয়ার দিয়ে এখানে এমন ওয়ান আসে দিয়ে বাক করলে এক্স টু দা পাওয়ার এইটে হয় এক্স টু দা পাওয়ার এইটে ওয়ানের সাথে গুণ করলে এখানে এক্স টু দা পাওয়ার এইটে হবে এ এই এর প্লাস এবার এক্স টু দা পাওয়ার এইটে যদি এক্স টু দা পাওয়ার ফোর দিয়ে বাক করলে তাহলে হবে বাক করলে হবে এক্স টু দা পাওয়ার ফোর এক্স টু দা পাওয়ার ফোর এর সাথে ওয়ান গুণ করলে এক্স টু দা পাওয়ার ফোর হবে প্লাস এই টু পাওয়ার এর সাথে যদি এক্স টু দা পাওয়ার 8 দিয়ে ভাগ করি তাহলে আর কিছু থাকে না উপরে ওয়ান আছে ওয়ান বসে যাবে এবার নিচের যে অংশ আছে এই অংশটা হবে এটা হচ্ছে উপরের অংশ এবার নিচের অংশ আছে ওয়ান বাই এক্স টু দা পাওয়ার ফোর ওয়ান বাই এক্স টু দা পাওয়ার ফোর এবার এখানে টু পাওয়ার এইট প্লাস ওয়ান এবার এটাকে যদি আমরা সাজিয়ে লিখি প্রথমে ছোট থেকে সাজিয়ে লিখি ওয়ান এক্স টু দা পাওয়ার ফোর প্লাস এক্স টু দা পাওয়ার 8 বাই নিচে হচ্ছে এটাকে আমরা লিখলাম এবার যেহেতু এটা বাইকারে আছে এটাকে আমরা গুণ আকারে বসাই গুণ আকারে বসালে এখানে এই যে এক্স টু দা পাওয়ার ফোর আছে নিচে এখানে এক্স টু দা পাওয়ার ফোর চলে যাবে উপরে নিচে ওয়ান ঠিক আছে এখানে এক্স টু দা পাওয়ার ফোর চলে যাব পরে আর নিচে হচ্ছে এখানে হবে এক্স টু দা পাওয়ার এইট এই যে এই অংশটা বসবে এই অংশটাকে আমরা সাজিয়ে লিখলাম এখানে হবে এক্স টু দা পাওয়ার এইট এই যে এই অংশটাকে আমরা ছোট থেকে সাজিয়ে লিখলাম নিচে আছে এক্স টু দা পাওয়ার এইট এক্স টু দা পাওয়ার এইট লিখলাম আর এখানে ওয়ান বাই এক্স টু দা পাওয়ার ফোর আছে নিচে এটাকে যেহেতু বাগাকার আছে এটাকে আমরা পাশাপাশি গুণাকার নিলাম গুণাকার নিলে নিচের অংশটা উপরে চলে যাবে উপরের অংশটা নিচে চলে যাবে এবার দেখো এখানে আছে এক্স টু দা পাওয়ার এইট এখানে আছে এক্স টু দা পাওয়ার ফোর তাহলে এ অংশটা হচ্ছে ওয়ান এই অংশটা যেভাবে আছে এটা এটার সাথে ভাগ করলে এটাই হবে আর এটা এটা কাটা দিলে এখানে যেহেতু গুণাকার আছে এখানে পাওয়ার এইট আছে এখানে পাওয়ার ফোর আছে তাহলে এটা এটা কাটলে তাহলে এখানের বাকি থাকে পাওয়ার ফোর তাহলে এখানে এক্স প্লাস এক্স টু পাওয়ার ফোর

এই যে এখানে হবে এক্স এই এর জায়গায় হবে এখানে এক্স আছে এর জায়গায় হবে ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে এর জায়গায় হবে এক্স স্কোয়ার তাহলে ভিতরে এক্স স্কোয়ার উপরে আবার স্কোয়ার আছে ভিতরে স্কোয়ার আছে এখানে ভিতরে স্কোয়ার এবং উপরে আবার স্কোয়ার প্লাস এই যে হচ্ছে এক্স এর মান হচ্ছে এক্স স্কোয়ার এটা হচ্ছে এর মান এবার উপরে পাওয়ার ফোর আছে পাওয়ার ফোর লিখলাম এবার নিচের অংশটা নিচের অংশ হচ্ছে এখানে এক্স স্কোয়ার তাহলে এখানে এক্স এই এটা হচ্ছে এক্স এর মান এখানে এই যে এক্স ইকুয়াল হচ্ছে এক্স স্কয়ার এক্স ইকুয়াল হচ্ছে এক্স স্কয়ার তাহলে এটা হচ্ছে এক্স উপরে স্কোয়ার এ এক্স স্কোয়ার এবার এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বিতর স্কোয়ার আছে উপরে তাহলে হবে এক্স টু দা পাওয়ার ফোর প্লাস এখানে হচ্ছে এক্স স্কোয়ার উপরে পাওয়ার ফোর আছে তাহলে হচ্ছে এক্স টু দা পাওয়ার এইট বা এখানে হচ্ছে এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার আছে তাহলে হবে এক্স টু দা পাওয়ার ফোর তাহলে এখানে যদি ওয়ান প্লাস এক্স টু দা ফোয়ার ফোর প্লাস এক্স টু বাই দা ফোর ফোয়ার ফোর হয় জি এক্স স্কোয়ার মান এখানে ওয়ান বাই জি এক্স স্কোয়ার মান হচ্ছে একই মান তাহলে সুতার নির্ণীয় মান হচ্ছে এই যে জি জি ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি এক্স স্কোয়ার সমান তাহলে এটা সমান এটা সমান